হেল্লো গাইস, আজি আমি আলোচনা করিম ডিগ্রির বিএ ফার্স্ট সেমিস্টারের অ্যাসামিস অনার্সর প্রথমটি কাকর, ঠিক আছে, ফার্স্ট পেপারের এটি বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন, অর্থাৎ এটি বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন যে পরীক্ষাত আহিবলগিয়া প্রশ্ন যে তোমালোকর প্রাক শঙ্করী যুগের কবি সকলের রচনার অর্থাৎ সাহিত্যর বৈশিষ্ট্যসমূহ সম্পর্কে এটি প্রশ্ন প্রতি বছরে আহে, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। মই তোমালোকক পেজখন ওপেন করে দেখাই দিছো যে তোমালোকে দেখিব পারিছা, পেজখন চোৱা যে প্রশ্নটি হৈছে প্রাক শঙ্করী যুগের কবি সকলের মানে রচনার বা সাহিত্যর বৈশিষ্ট্যসমূহ আলোচনা করা। তোমালোকর এই প্রশ্নটি 10 নম্বরীয় প্রশ্ন, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমালোকক দেখাই দিছো চোৱা। মই গোটেইখিনি পেরাগ্রাফ ওয়াইজ পয়েন্টত লিখি দিছো তোমালোকর বাবে অতি দরকারি প্রশ্ন পরীক্ষাত আহিবলগিয়া। তোমালোকর নতুন CBCS সিলেবাসর মতে তোমালোকে দেখিব পারিছা, পেজখন ওপেন করে দিছো যে CBCS সিলেবাসর মতে তোমালোকর ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অর্থাৎ প্রাক শঙ্করী যুগের কবি সকলের রচনার অর্থাৎ সাহিত্যর বৈশিষ্ট্যসমূহ সম্পর্কে আলোচনা করা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। গতিকে তোমালোকক ইতিমধ্যে কই দিও যে মই ইতিমধ্যে ফার্স্ট পেপারের লগতে মই সেকেন্ড পেপারের অর্থাৎ সেকেন্ড কাকতর মই অরুণোদয় যুগের সাহিত্য মিশনারী সকলের অবদান এই সম্পর্কে মই ভিডিও বনায় আপলোড করে দিছো আর পরীক্ষাত আহিবলগিয়া সকল প্রশ্ন কই দিছো, ঠিক আছে। গতিকে কোয়েশ্চন এনসারবুর চাই চাই লিখি লবা, 10 নম্বরীয় প্রশ্ন, শর্ট কোয়েশ্চন গোটেইখিনি মই ভিডিওত কই কই দিছিলো। গতিকে চ্যানেলত গৈ তোমালোকে চাই চাই লিখি লবা আর তার লগতে এই ভিডিওটোর অর্থাৎ আজির ভিডিওটোর মই ডেসক্রিপশনের লিঙ্কটো দি দিম, তাতে ক্লিক করে তোমালোকে সেকেন্ড কাকতর প্রশ্ন উত্তরবোর গোটেইখিনি চাই চাই লিখি লবা, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার লগতে তোমালোকে চ্যানেলটো লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব কৰি দিয়া। মই ইতিমধ্যে তোমালোকর এডুকেশনের পাস কোর্স এসামিস কমিউনিকেশন সকল ভিডিও আপলোড কৰি দিছো, ঠিক আছে। গতিকে আজি আলোচনা করিম যে প্রাক শঙ্করী যুগের কবি সকলের রচনার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করা। তোমালোকে পুরনি প্রশ্ন কাকত চালে চাবা দেখা পাবাই যে প্রাক শঙ্করী যুগের কবি সকলের রচনার অর্থাৎ সাহিত্যর বৈশিষ্ট্য সম্পর্কে প্রশ্ন আহি গৈছে। গতিকে 10 নম্বরীয় প্রশ্ন অতি দরকারি, তোমালোকে চিন্তা নকৰিবা, মই তোমালোকে যাতে ভালদরে লিখিব পারা অর্থাৎ তোমালোকে যাতে লিখাত অলপো অসুবিধা নহয়, ঠিক আছে, মই গোটেইখিনি প্রশ্নের উত্তর গোটেইখিনি পড়ি যাম, ঠিক আছে, যাতে তোমালোকে একদম ভালদরে চাই চাই লিখি লব পারা, ঠিক আছে। আর তোমালোকে চ্যানেলটো লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব কৰি দিয়া, ঠিক আছে, যাতে পরবর্তী নোটসবুর পাই থাকা, ঠিক আছে। গতিকে এতিয়া আলোচনা করি আমি প্রাক শঙ্করী যুগের কবি সকলের রচনার অর্থাৎ সাহিত্যর বৈশিষ্ট্য। মই পেজখন ওপেন করেছো দেখা পাইছা, পেজখন ওপেন করেছো চা, উত্তরটো পড়ি দিম আর তার লগতে দেখাই দিও চা। এইখিনি হয়েছে আমার এনসার কোয়েশ্চেন আছে চা, গোটেইখিনি দেখাই দিছো চা, গোটেই পয়েন্টত লিখা আছে। গতিকে অল্প চিন্তা নকৰিবা, আমি গোটেই কোয়েশ্চেন এনসার পড়ি দি আছো চা, ঠিক আছে। আর তোমালোকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব কৰি থৈ দিয়া যাতে পাস কোর্সৰ সাবজেক্টবোৰ, ঠিক আছে, আর তোমালোকৰ সেকেন্ড কাকতৰ প্রশ্ন উত্তরবোৰ তোমালোকে পাই থাকা, ঠিক আছে। আর ইতিমধ্যে মই আপলোড কৰিয়ে দিছো, তোমালোকে চ্যানেলত গৈ চাই লবা, আর লিঙ্কটো মই ডিসক্রিপশনত দি আছো, ঠিক আছে, এই ভিডিওর। গতিকে আজির আমার প্রশ্নটি হয়েছে যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আহিবলগা 10 নম্বরীয় প্রশ্ন, একদম দরকারি, যে প্রাক শঙ্করী যুগের কবি সকলের রচনার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করা, ঠিক আছে। গতিকে মানে পড়ি পড়ি দিয়ে একদম শুনি যাওয়া, একদম মনোযোগে শুনি যাবা, ভিডিওটা একদম আরম্ভণির পর শেষলকে চাই যাওয়া আর চাই চাই লিখি লবা চা। উত্তরটি হয়েছে প্রাক শঙ্করী যুগটুক বৈষ্ণব যুগের প্রস্তুতির কাল বলিও কব পারি, এই যুগের সাহিত্যের মূল সংস্কৃত গ্রন্থর অনুবাদ বা ভাবানুবাদ আর লৌকিক প্রধান, ঠিক আছে। প্রাক শঙ্করী যুগের কবি সকলের ভাষালৈ লক্ষ্য করলে দেখা যায় যে অসমীয়া ভাষায় স্বকীয় বৈশিষ্ট্য লাভ করার উপরও উচ্চ সাহিত্যর ভাব প্রকাশ কৰিব পৰা ক্ষমতা অর্জন কৰিছে, অর্থাৎ আমাৰ প্ৰাক শঙ্করী যুগৰ কবি সকলৰ ৰচনাৰ এটা বিশেষ বৈশিষ্ট্য হৈছে যে মানে প্ৰাক শঙ্করী যুগৰ মানে ভাষালৈ, অর্থাৎ ঠিক আছে, মানে কি কৈছে এটা যে অসমীয়া ভাষালৈ, ঠিক আছে, প্ৰাক শঙ্করী যুগৰ মানে কবি সকলৰ ভাষালৈ, মনত ৰাখিবা, প্ৰাক শঙ্করী যুগৰ কবি সকলৰ ভাষালৈ লক্ষ্য কৰিলে দেখা যায় যে মানে অসমীয়া ভাষা কি কৰিছে স্বকীয় বৈশিষ্ট্য লাভ কৰাৰ উপৰিও মানে উচ্চ সাহিত্যৰ ভাব কি কৰিছে মানে প্ৰকাশ কৰাৰ ক্ষমতা অর্জন কৰিছে। গতিকে এইবোৰে আছিলে প্ৰাক শঙ্করী যুগৰ কবি সকলৰ ৰচনা অর্থাৎ সাহিত্যৰ বৈশিষ্ট্য, ঠিক আছে। গতিকে এতিয়া মই তোমালোকক ধুনীয়াকৈ 10 নম্বৰীয় হিসাবে পয়েন্টত কই যাম, ঠিক আছে, চা পয়েন্টবর গোটেইখিনি দেখিছা যে এইবর গোটে পয়েন্টস হয় চা, এটা একদম আমার শেষলকে পড়ি যাম, ঠিক আছে, গোটেইবর আমার পয়েন্টস হয়। গতিকে চিন্তা নকৰিবা, মই গোটেইবর একদম পড়ি পড়ি যাম যাতে তোমালোকে লিখাত অলপো অসুবিধা নোপোৱা চা। এটা পরবর্তী পেরাগ্রাফটো পড়িম চা, মই ইতিমধ্যে পড়ি দিছো যে প্রাক শঙ্করী যুগটুক বৈষ্ণব যুগের প্রস্তুতির কাল বলি কব পারি, এই যুগের সাহিত্যর মূল সংস্কৃত গ্রন্থর ভাবানুবাদ বা অনুবাদ বা ভাবানুবাদ আর লৌকিক প্রধান, ঠিক আছে, তোমালোকে যাতে লিখাত অলপো অসুবিধা নোপোৱা মই পড়ি পড়ি গৈ আছো। প্রাক শঙ্করী যুগের কবি সকলের ভাষালে লক্ষ্য করলে দেখা যায় যে অসমীয়া ভাষায় স্বকীয় বৈশিষ্ট্য লাভ করার উপরেও উচ্চ সাহিত্যর ভাব প্রকাশ করব ক্ষমতা অর্জন করে, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রশ্নটি অতি দরকারি, তোমালকে পরীক্ষাত পাবলগিয়া প্রশ্ন, ঠিক আছে। এটা পেরাগ্রাফটো মই পড়ি দিছো, তলৰ পেরাগ্রাফটো চোৱা, প্রাক শঙ্করী যুগৰ কবি সকলৰ রচনারাজির কিছুমান অর্থাৎ মন কৰিবলগীয়া বৈশিষ্ট্য বা বিশেষত্ব আছে, যেনে
কটো চোৱা মই ক খ গ লিখি দিছোঁ পৰীক্ষাত একদম এনেকৈ লিখিবা ভেৰি ভেৰি ইম্পৰ্টেণ্ট ভেৰি ভেৰি ইম্পৰ্টেণ্ট মই বাৰে বাৰে কৰিছোঁ ঠিক আছে এতিয়া কটো পঢ়ি দিম চোৱা কটো কি কৈছে প্ৰা শংকৰী যুগৰ কবিসকলে লিখিত সাহিত্যৰ নিদৰ্শনৰ মানে কি কৈছে লিখিত সাহিত্যৰ নিদৰ্শন পৰৱৰ্তী যুগলৈ থৈ যায় ঠিক আছে লিখিত সাহিত্যৰ নিদৰ্শন মানে পৰৱৰ্তী যুগলৈ থৈ যায় আৰু এওঁলোকৰ মানে ৰচনাবোৰ পদ্যতহে আছিলে ঠিক আছে গদ্যৰ ব্যৱহাৰ কৰা নাছিলে মনত ৰাখিবা ঠিক আছে মানে এওঁলোকৰ ৰচনাবোৰে মানে পদ্যত ৰচনা কৰা হৈছিলে অৰ্থাৎ মানে বাল্মীকিৰ সপ্তকাণ্ড ৰামায়ণখন মানে মাধৱ কুণ্ডলীয়ে কি কৰিছিলে মানে সংস্কৃতৰ পৰা অসমীয়ালৈ পদ্যত অনুবাদ কৰিছিলে ভেৰি ভেৰি ইম্পৰ্টেণ্ট মনত ৰাখিবলৈ কথা ঠিক আছে মনত ৰাখিবা তোমালোকৰ ওৱান মাৰ্কছৰ শ্বৰ্ট কুৱেশ্যন আহিব ঠিক আছে যে সংস্কৃতৰ পৰা অসমীয়ালৈ ৰামায়ণ অনুবাদ কৰা মানে কবিগৰাকী কোন আছিলে বাল্মীকি ঠিক আছে মনত ৰাখিবা ভেৰি ভেৰি ইম্পৰ্টেণ্ট মানে বাল্মীকিৰ সপ্তকাণ্ড ৰামায়ণ কোনে অনুবাদ কৰিছিলে অসমীয়ালৈ মাধৱ কুণ্ডলীয়ে মনত ৰাখিবা ঠিক আছে মাধৱ কুণ্ডলীয়ে ঠিক আছে সংস্কৃতৰ পৰা অসমীয়ালৈ ৰামায়ণ পদ্যত অনুবাদ কৰিছিলে ঠিক আছে মাধৱ কুণ্ডলীয়ে মনত ৰাখিবা বাল্মীকিৰ সপ্তকাণ্ড ৰামায়ণ সংস্কৃতৰ পৰা অসমীয়ালৈ মাধৱ কুণ্ডলীয়ে পদ্যত ৰচনা কৰিছিলে ভেৰি ভেৰি ইম্পৰ্টেণ্ট সেইবাবে ইয়াতে কি কৈছে যে এওঁলোকৰ ৰচনাবোৰ পদ্যতে আছিলে গদ্যৰ ব্যৱহাৰ কৰা নাছিলে অৰ্থাৎ ইতিমধ্যে গম পালাই যে প্ৰাক শংকৰী যুগৰ কবি আছিলে মাধৱ কুণ্ডলী ওৱান মাৰ্কছৰ শ্বৰ্ট কুৱেশ্যন আহে ঠিক আছে মনত ৰাখিবা এতিয়া পৰৱৰ্তী পইণ্ট হৈছে এওঁলোকৰ ৰচনাৰাজিসমূহ মূল সংস্কৃত গ্ৰন্থৰ পৰা আহৰণ কৰা মই ইতিমধ্যে কৈয়ে দিছোঁ যে সপ্তকাণ্ড ৰামায়ণ মানে বাল্মীকিৰ সপ্তকাণ্ড ৰামায়ণ সংস্কৃতৰ পৰা অসমীয়ালৈ অনুবাদ কৰিছিলে মাধৱ কুণ্ডলীয়ে ঠিক আছে চোৱা সেইকাৰণে ইয়াতে কৈছে যে কবিসকলে কি কৰিছিলে যে এওঁলোকৰ ৰচনাৰাজিসমূহ মানে মূল সংস্কৃত গ্ৰন্থৰ পৰা আহৰণ কৰা ইয়াৰ উপৰিও অনুবাদমূলক সাহিত্যৰ সৃষ্টিৰ প্ৰাক শংকৰী যুগৰ কবিসকলৰ ৰচনাৰ আন এক প্ৰধান বৈশিষ্ট্য মই কৈয়ে দিছোঁ যে কি কৰিছিলে অনুবাদমূলক গ্ৰন্থ ঠিক আছে কিয়নো সংস্কৃতৰ পৰা অসমীয়ালৈ অনুবাদহে কৰিছিলে ৰামায়ণ ঠিক আছে ভেৰি ভেৰি ইম্পৰ্টেণ্ট আৰু তাতে নিজা কিছুমান বৈশিষ্ট্য মানে সানমিহলি কৈ দিছিলে মাধৱ কুণ্ডলীয়ে ঠিক আছে গতিকে এতিয়া পৰৱৰ্তী পইণ্টটো মই কৈ দি আছোঁ গ নম্বৰটো চোৱা যে প্ৰাক শংকৰী যুগৰ কবিসকলে কাব্য ৰচনা কৰোঁতে মানে মূল আনুগত্যৰ চিকাৰ অৰ্থাৎ পৰৱৰ্তী পেজলৈ যাওঁ আমি আকৌ কৈ দি আছোঁ গ নম্বৰটো চোৱা যে গটো প্ৰাক শংকৰী যুগৰ কবিসকলে কাব্য ৰচনা কৰোঁতে মূল আনুগত্যৰ চিকাৰ ঠিক আছে চিকাৰ কৰিছিল চোৱা স্বীকাৰ কৰিছিল ঠিক আছে মূল আনুগত্য স্বীকাৰ কৰিছিল যদিও মাজে মাজে কাল্পনিক ঘটনা লৌকিক চিত্ৰ আৰু ঘৰুৱা পৰিৱেশ সৃষ্টিত মানে উপমা ৰূপক পতন্ত্ৰ আদি ব্যৱহাৰ কৰিছিলে ঠিক আছে মনত ৰাখিবা এতিয়া পৰৱৰ্তী পইণ্টটো পঢ়ি দিম যে পৰৱৰ্তী পইণ্টটো হৈছে গটো চোৱা গটো হ'ল কমপ্লিট ঘটো চোৱা ঘটোত কি কৈছে যে প্ৰা শংকৰী যুগৰ কবিসকলে একো একোখন ৰজাৰ ৰাজপৃষ্ঠপোষকতা লাভ কৰিয়ে সাহিত্য ৰচনা কৰিছিলে ঠিক আছে মনত ৰাখিবা ভেৰি ভেৰি ইম্পৰ্টেণ্ট যেনেকৈ মাধৱ কুণ্ডলীয়ে কাৰ পৃষ্ঠপোষকতাত সাহিত্য ৰচনা কৰিছিলে বৰাহী ৰজা মহামানিক ঠিক আছে মনত ৰাখিবা মানে প্ৰা শংকৰী যুগৰ মানে প্ৰতিজন মানে কবিয়ে মানে একো একোজন কবিয়ে কি কৰিছিলে মানে একো একোজন ৰজাৰ মানে পৃষ্ঠপোষকতাত কি কৰিছিলে সাহিত্য ৰচনা কৰিছিলে ঠিক আছে গতিকে এইটো এটা বিশেষ বৈশিষ্ট্য ঠিক আছে এতিয়া পৰৱৰ্তী পইণ্টটো হৈছে চোৱা ওঙৰ নম্বৰটো চোৱা প্ৰা শংকৰী যুগৰ সাহিত্যত মানে কি কৰিছিলে পদ দুলৰি ছবি ঝুমুৰা আদি ছন্দ মানে প্ৰয়োগৰ আদৰ্শও মানে পৰৱৰ্তী যুগৰ কবিসকলে এওঁলোকৰ পৰাই গ্ৰহণ কৰে অৰ্থাৎ মানে প্ৰা শংকৰী যুগৰ মানে মানে সাহিত্যত কি কৰিছিলে মনত ৰাখিবা আমাৰ প্ৰশ্নটো অতি দৰকাৰী দেই মই বাৰে বাৰে কৈ দিছোঁ পৰীক্ষাত আহিবলগীয়া প্ৰা শংকৰী যুগৰ কবিসকলৰ ৰচনাৰ বৈশিষ্ট্য অৰ্থাৎ সাহিত্যৰ বৈশিষ্ট্য সম্পৰ্কে এটা প্ৰশ্ন পাবাই ঠিক আছে গতিকে মনত ৰাখিবা যে প্ৰা শংকৰী যুগৰ সাহিত্যত পদ দুলৰি ছবি ঝুমুৰা আদি ছন্দ মানে প্ৰয়োগ যে কৰিব লাগে সেই ছন্দ প্ৰয়োগৰ আদৰ্শ মানে পৰৱৰ্তী যুগৰ কবিসকলে এওঁলোকৰ পৰা মানে প্ৰাক শংকৰী যুগৰ কবিসকলৰ পৰাই মানে গ্ৰহণ কৰে ঠিক আছে দেখিছে তলত লিখা আছে এওঁলোকৰ পৰাই গ্ৰহণ কৰে ঠিক আছে এনেদৰে কেতবোৰ বৈশিষ্ট্য প্ৰাক শংকৰী যুগৰ কবিসকলৰ ৰচনাত ফুটি উঠিছে গতিকে ভেৰি ভেৰি ইম্পৰ্টেণ্ট প্ৰশ্ন মই গোটেইখিনি তোমালোকক পঢ়ি আলোচনা কৰাই দিলোঁ চোৱা একদম দৰকাৰী প্ৰশ্ন পেজখন আকৌ অপেন কৰি দিছোঁ চোৱা যে প্ৰাক শংকৰী যুগৰ কবিসকলৰ ৰচনাৰ বৈশিষ্ট্য অৰ্থাৎ সাহিত্যৰ বৈশিষ্ট্যসমূহ আলোচনা কৰা ঠিক আছে ভেৰি ভেৰি ইম্পৰ্টেণ্ট প্ৰশ্ন 10 নম্বৰীয়া পৰীক্ষাত আহিবলগীয়া অতি দৰকাৰী প্ৰশ্ন ঠিক আছে গতিকে গোটেইখিনি মই আলোচনা কৰাই দিলোঁ ক খ গ ঘ ঠিক আছে ঙ দেখা পাইছা ঘ আৰু ঙ ইয়াতে আছে নতুন পেজখনত গতিকে চাই চাই লিখি ল'বা গোটেইখিনি প্ৰশ্ন ঠিক আছে গতিকে গোটেইখিনি তোমালোকক মই পঢ়ি পঢ়ি দিছোঁ যে তোমালোকে লিখাত অলপো অসুবিধা নোপোৱা ঠিক আছে গতিকে আশা কৰিছোঁ ভিডিঅ'টো তোমালোকৰ কাৰণে ভাল লাগিছে গতিকে তোমালোকে সকলোৱে লাইক শ্বেয়াৰ এণ্ড ছাবস্ক্ৰাইব কৰি দিয়া তোমালোকে সকলোকে শ্বেয়াৰ কৰি দিয়া অতি সোনকালে সকলোকে শ্বেয়াৰ কৰি দিয়া মই পৰৱৰ্তী নোটছবোৰ যাতে সোনকালে আপলোড কৰিব পাৰোঁ ঠিক আছে গতিকে সকলোকে শ্বেয়াৰ কৰি দিয়া আৰু তোমালোকে ছাবস্ক্ৰাইব এণ্ড লাইক কৰি দিয়া ঠিক আছে আৰু ছাবস্ক্ৰাইব এইবাবে কৰি দিয়া যাতে তোমালোকে পৰৱৰ্তী ভিডিঅ'বোৰ পাই থাকা ঠিক আছে আৰু ইতিমধ্যে মই আপলোড কৰিছোঁ ঠিক আছে ছেকেণ্ড পেপাৰৰ মই অৰুণোদয় যুগৰ সাহিত্য অৰুণোদয় কাকতৰ মানে ভূমিকা পৰীক্ষাত আহি যোৱা ঠিক আছে তোমালোকৰ 19 আহি গৈছিলে ভেৰি ভেৰি ইম্পৰ্টেণ্ট প্ৰশ্ন ফাৰ্ষ্ট ছেমিষ্টাৰৰ ঠিক আছে অসমীয়া অনাৰ্ছৰ গতিকে চাই চাই লিখি ল'বা মই লিংকটো মানে ডিছক্ৰিপশ্যনত দি আছোঁ এই ভিডিঅ' ঠিক আছে গতিকে ভিডিঅ'টো আজিৰ কাৰণে ইয়াতে সামৰিছোঁ গতিকে তোমালোকে ভিডিঅ'টো একদম আৰম্ভণিৰ পৰা শেষলৈকে চাই চাই লিখি ল'বা ঠিক আছে গতিকে এই ভিডিঅ'টো চোৱা দেখিছা গোটেই কুৱেশ্যন এনচাৰটো একদম আৰম্ভণিৰ পৰা শেষলৈকে চাই চাই লিখি ল'বা ঠিক আছে গতিকে ভিডিঅ'টো আজিৰ কাৰণে ইয়াতে সামৰিছোঁ আশা কৰিছোঁ ভিডিঅ'টো তোমালোকৰ ভাল লাগিছে তোমালোকে নিশ্চয় লাইক শ্বেয়াৰ এণ্ড ছাবস্ক্ৰাইব কৰি দিবা আৰু সকলোকে নিশ্চয় তোমালোকে শ্বেয়াৰ কৰি দিবা ঠিক আছে গতিকে ভিডিঅ'
ভিডিওটো আজিৰ কাৰণে ইয়াতে সামৰিছো গতিকে ভিডিওটো চোৱাৰ কাৰণে যথেষ্ট ধন্যবাদ